আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের ঠিক সামনে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এইচ এলাকা থেকে সাবেক অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল সর্বশেষ তিনি সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন অর্থাৎ ডক্টর দীপু মণিকে কিন্তু আটক করেছে ডিবির একটি দল আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি তাকে এই মুহূর্তে ডিবি অফিসে নিয়ে আসা হচ্ছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি আমি যদি এখনকার ডিবি অফিসের চিত্র আপনাকে দেখাই যে অন্যান্য দিনের মতো এখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে আমরা সংবাদকর্মীরা অপেক্ষা করছি ডিবি ডিবি কার্যালয়ে তাকে কখন নাগাদ নিয়ে আসা হবে এটি কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না তবে দীপুমন্ত সম্পর্কে আমি যদি আপনাকে বলি তার বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেশ কয়েকটি মামলা কিন্তু এই যারা ছিলেন অর্থাৎ সরকারে যারা ছিলেন বিশেষ করে মন্ত্রী এমপি এবং উপদেষ্টা আওয়ামী লীগের যারা বড় বড় নেতা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু হচ্ছে সেই ধারাবাহিকতায় দীপুমণির বিরুদ্ধেও কিন্তু ঢাকা এবং তার সংসদীয় আসন চাঁদপুরে চাঁদপুর তিন আসনে কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন সেখানেও কিন্তু একটি মামলা করেন মামলাটি করেন গত পনেরোই আগস্ট পৌর চাঁদপুর পৌর যুব দলের যুগনা আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদারের বাড়ির বাসিন্দা কালু হাওদারের ছেলে মোহাম্মদ রাজবাক হাওলাদার বাদী হয়ে কিন্তু একটি মামলা করে মামলাতে যেটি বলা হয় যে গত আঠারোই জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি পার্সেন্ট কাপার কান্ডেনসারি তৈরি ভেশন ফ্রিজ তাই গুনেমানি আর্টিস্ট থাকে বছরের ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাত ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দীপুমনি সহ তার যে দলবল রয়েছে এবং তার ভাই বিশেষ করে তার ভাইয় কথা উল্লেখ করা হয়েছে ডাক্তার জে আর ওয়াদুত টিপুকে হুমকিসহ বারোশো জনকে আসামি করা হয় এই মামলা এই মামলার প্রেক্ষিতেও তাকে আটক করা হতে পারে বলে এমনটা আমরা দিবি কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি তবে ঠিক কোন মামলায় আটক করা হবে বা আটক করা হয়েছে এই সঠিক তথ্য আমরা এখনও নিশ্চিত করতে হতে পারিনি আপনি যদি মনি সম্পর্কে আরেকটি তথ্য দিয়ে রাখি তিনি কিন্তু দুই সাল থেকেই চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি দুই হাজার নয় এবং দুই সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করেছিলেন তার পাশাপাশি সর্বশেষ দুই হাজার নয় সাল থেকে বছর পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন কিন্তু সবশেষ তিনি বিদায়ী আওয়ামী লীগ সরকারের থাকাকালীন তিনি সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এমনটা আমরা সবাই জেনেছি তবে আওয়ামী সরকারের পতনের পর থেকেই আপনারা জানেন যে সরকারের বাঘা বাঘা মন্ত্রী এমপি উপদেষ্টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে বিশেষ করে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে কিন্তু রাজধানীর পাগলা থেকে একটি নৌকা থেকে আটক করা হয়েছে এমন তথ্য আমরা এর আগেও পেয়েছি এবং পরবর্তীতে তাদেরকে আদালতে তোলার পরে রিমান্ডও মঞ্জুর করা হয়েছে পাশাপাশি জোনায়দ আহমেদ পলক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ আরও বেশ কয়েকজন নেতাকে ছাত্রলীগ যুবলীগের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে এমন তথ্য আমরা এর আগেও দেখেছি এবং তাদের পরবর্তীতে আদালতে তোলার পরে তাদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এটিও আমরা দেখতে পেয়েছি তো এরই ধারাবাহিকভাবেই যে এই যে আপনার আটক করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে আজকে সেই সূত্র ধরেই তার দেবীর কাছে তথ্য থাকে এবং সেই সূত্র ধরেই আজকে রাজধানীর ডিও এইচএচ বাড়িধারা ডিও এলাকার একটি আত্মীয় বাসা থেকে তাকে ডিবি একটি দল আটক করে এবং তাকে সন্ধ্যার দিকে আটক করার পরে তাকে কখন নাগাদ আসলে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে আমি সবশেষ যদি এটা বলি যে ডিবি কার্যালয়ে আসার পরে তাদেরকে তাকে হয়তো বা আগামীকাল আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরে তার কতদিন রিমান্ড চাইবে ডিবির বা তাকে এই মামলা কোন মামলায় গ্রেপ্তার হয়েছেন এই তথ্য আমাদেরকে নিশ্চিত করবেন এবং এখানে কখন নাগাদ তাকে এসেছে এই তথ্য কিন্তু আমরা এখনও পাইনি তবে আসার পরে এই যে প্রসেসগুলো এই প্রসেসের মধ্যে একটু পরেই হয়তো আমরা জানতে পারবো যখন আসবে তার পরপরই হয়তো জানতে পারবো জানলে আমি আরও ভালোভাবে আপনাদের জানাতে পারবো তো এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা